محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين والفريقين من عرب. আজকে আমরা রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য রওনা দিয়েছি। রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পুরো জার্নিটা শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ফ্লাইট ছিল খুব সকালে, সকাল 6টায় আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে যাই। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যাই, সেজন্য বাসা থেকে আর কোনো নাস্তা করা হয়, তাই এয়ারপোর্ট থেকে হালকা নাস্তা করে নিলাম। এমনিতে আমি যদি কোথাও রওনা দিই যাওয়ার জন্য, তখন আর বাসা থেকে কিছু কিছু খেতে ইচ্ছে করে না, রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই। তখন মনের ভিতর অন্যরকম একটা টেনশন থাকে, সব কিছু গুছিয়ে নিতে পারলাম কি না, কোনটা রেখে গেলাম, এই নিয়ে একটা টেনশন। যাই হোক, আমরা নাস্তা করি, এদিকে শুনি যে বিমানের লোক নেওয়া শুরু করেছে, তারপর আমরা দ্রুত করে চলে আসলাম। আমার সাফওয়ান তো খুবই খুশি, স্কুল ছুটি হওয়ার পরে থেকে সারাক্ষণ বলতো মক্কা যাবো, জেদ্দা যাবো, ফাইনালি তার আশাটা পূর্ণ হয়েছে। আমরা যারা বিদেশে থাকি, সারাক্ষণ চার দেয়ালের মাঝখানে থাকতে থাকতে আমাদের বোরিং লাগে, আমরা বড়রাই অধৈর্য হয়ে যাই, বাচ্চাদের কথা আর কি বলবো। এই তো কথা বলতে বলতে আমরা বিমানে উঠে গিয়েছি, জানালা থেকে তাকিয়ে দেখি আকাশটা কত সুন্দর। আকাশের এত সৌন্দর্য দেখে আমার চোখ সরাতে ইচ্ছে করছিল না। রিয়াদ থেকে জেদ্দা আসতে 1.5 ঘন্টা সময় লাগে, আমি তো পুরোটা সময় আকাশ দেখছিলাম। ভালো লাগার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তারপর আমাদের বিমান ল্যান্ড করার জন্য আস্তে আস্তে নিচে নামতে থাকে, উপর থেকে কত সুন্দর লাগতেছে, সব মরুভূমি, পাহাড়, বাড়ি, কোথাও কোনো গাছ নেই, সবুজের কোনো কি চিহ্ন নেই। ভিডিও করি আর ভাবি আবার দেশে কতদিন পরে যাব, কতদিন পরে আমার বিমানটা এভাবে ল্যান্ড করবে। আল্লাহ যেদিন নেবে ইনশাল্লাহ সেদিনই যাব। আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ থেকে জেদ্দা এসে পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটা ল্যান্ড করবে। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে তার কাবাঘর দেখার তৌফিক দান করেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহ এরকম পবিত্র স্থানে সৌদি আরবের মতো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা চাইলে ইচ্ছা হলেই আমরা মক্কাতে আসতে পারি, কিন্তু পৃথিবীর কত মানুষের স্বপ্ন এই জায়গাটাতে আসা, নেক আসা আল্লাহ অবশ্যই পূরণ করেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, সেটা হোক থাইল্যান্ড, আমেরিকা, কানাডা, বাংলাদেশের যে কোনো জায়গায়, কক্সবাজার, হাওর, যত সুন্দর জায়গায় আপনি যান, আপনার অবশ্যই ফিরে আসতে মন চাইবে। কিছুদিন থাকার পরে তখন আর সেখানে আপনার ভালো লাগবে না, কিন্তু মক্কাতে আসলে আপনার আর যেতে মন চাইবে না। তখন মনে হবে আমি যদি এখানে সবসময়ের জন্য থেকে যেতে পারতাম, তাহলে হয়তো পৃথিবীর সুখটা অনুভব করতে পারতাম। যাই হোক, আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের বড় একুরিয়াম, যারা জেদ্দা এয়ারপোর্টে আসছেন সবাই দেখছেন, এটা আসলে অনেক সুন্দর। আমরা এয়ারপোর্ট থেকে নিচে নেমে তারপরে একটা ট্যাক্সি নিলাম, ট্যাক্সি দিয়ে সোজা আমরা হোটেলে চলে যাব। জেদ্দা থেকে মক্কা যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। আলহামদুলিল্লাহ আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে আমরা মক্কায় এসে পৌঁছে গেছি। আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট করি, তারপরে আমরা মসজিদুল হারামের উদ্দেশ্যে চলে যাই। হোটেলের গ্রাউন্ড ফ্লোরটা অনেক ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, একদম তরতাজা ফুল। ফুল তো এমনিতেই আমার পছন্দ, আর এত সুন্দর ফুল দেখে আর এত সুন্দর স্মেল, খুবই ভালো লাগছে, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। পুরো ফ্লোরটাই একদম কাঁচা ফুল দিয়ে সাজানো, আর এই যে সবুজ যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। এই ফ্লোরটা হচ্ছে রিসেপশনের ফ্লোর, যাই সাজান সুন্দরভাবে সাজাতে পারলে সবকিছুই সুন্দর লাগে। আমরা মসজিদুল হারামে চলে এসেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা 7 বার তাওয়াফ করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লাব্বাইক। সবাই আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ব্যস্ত, সবাই মন খুলে দোয়া করছে আল্লাহর কাছে, সবাই সবকিছু চেয়ে নিচ্ছে। একবারের জন্য মনে হবে না যে কাবা ঘর থেকে চোখটা সরিয়ে নিই, এই অনুভূতিটা বোঝানোর মতো না। চোখের শান্তি, মনের শান্তি সবকিছুই এখানে। আমি তো আমার হাজবেন্ডকে বলি যে তুমি আমাকে এখানে রেখে যাও,
মন চাইলে তো আর সম্ভব না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ কিছুদিন পরপর আমাদের এখানে আসার সুযোগ করে দেয়। এই জায়গাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের দুইটা পায়ের ছাপ আছে, যারা হজে বা উমরায় আসছে সবাই এই জায়গাটা দেখছে। এরপরে আমাদের সাত তাওয়াফ দেওয়ার শেষ হওয়ার পরে আমরা দুই রাকাত নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার শেষে আমরা সাফা মারওয়াতে গেলাম, সেখানেও সাত তাওয়াফ শেষ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ সব কিছুই আমরা সুস্থভাবে করতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উমরা কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা মুসলমানের আশা পূরণ করুন, সবাইকে আশার সুব্যবস্থা করে দিন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।